নমস্কার অ্যান্ড গুড মর্নিং টু এভরিওয়ান ভেরি ভেরি ওয়েলকাম টু নোটবুক তুমি গার্গী আজকে আমরা থার্ড মার্চ টোয়েন্টি টোয়েন্টি থ্রির অ্যাফেয়ার্স ডিসকাস করতে চলে এসেছি সকাল নটা বাজে তো প্লিজ সকলে জয়েন করে যাও ক্লাসটায় তারপরে আমরা ক্লাস শুরু করব প্লিজ জয়েন তোমাদের তোমরা প্রত্যেকেই আশা করছি যে ডবলু বি সি যে নোটিফিকেশনটা আউট হয়েছে তো সেটা নিশ্চয়ই প্রত্যেকে ফর্ম ফিল আপ করে ফেলেছো বা প্ল্যানিং করছো করার আঠাশে ফেব্রুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং এবং অনেকের অনেক আছে আছে সেটা যাতে যাতে দূর হয়ে যায় বা তার একটা আমি দূর করতে পারি তার জন্য আমি পুরো ফর্ম ফিল যে প্রসেস আছে সেটা আমার মতো করে আহ বুঝিয়ে একটা ভিডিও করেছি সেই ভিডিওটা নিশ্চয়ই তোমরা অনেকে দেখেছো যারা দেখোনি বা যারা দেখতে চাও তাদেরকে বলছি ভিডিও ডেস্ক এই ভিডিও এই ভিডিওটা ডেসক্রিপশনে ওই ভিডিওটা লিংক দেওয়া আছে যে কিভাবে আমরা নির্ভুলভাবে ডাব্লিউ বিসিএস এর ফর্ম ফিল করব আমি যতটা সম্ভব পেরেছি দেখিয়ে দিয়েছি ফর্ম ফিল আপের প্রসিডিওরটা তার বাইরেও যদি কারোর কোনো কোয়ারি থাকে তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও ওই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আমি উত্তর দেব তোমাদের ঠিক আছে আর সেকেন্ড হচ্ছে ফেব্রুয়ারি মাসের ফুল কারেন্ট অ্যাফেয়ার্স ওয়ান লাইনার এবং উইথ স্ট্যাটিক কে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা আছে প্লিজ আর টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিও এবং টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে এছাড়া গত আমি তোমাদের কমিউনিটি সেকশনে এটা ইনফর্ম করে দিয়েছিলাম যে ফুল পিডিএফ শেয়ার করা হয়ে গেছে এবং ওখানেও লিংক দিয়ে দিয়েছিলাম টেলিগ্রাম চ্যানেল ঠিক আছে তো চলো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস আমরা শুরু করছি আজকের ফার্স্ট क्वेश्चन থার্ড মার্চে ওয়্যার হ্যাজ এশিয়াস লংয়েস্ট সাইকেল রেস স্টার্টেড রিসেন্টলি ওয়াল লাইনার প্রশ্ন হিসাবে যাস্ট দেখবে এশিয়ার যেহেতু এশিয়ার সবথেকে লংয়েস্ট সাইকেল রেস এটা রিসেন্টলি শুরু হয়েছে শ্রীনগরে ঠিক আছে এশিয়ার লংয়েস্ট এভার সাইকেল রেস রিসেন্টলি শুরু হয়েছে জম্ম্য কাশ্মীরের শ্রীনগরে শ্রীনগরে যেখানে টোটাল ঊনতিরিশ জন সাইক্লিস্ট আহ মানে পার্টিসিপেট করছে তার মধ্যে একজন মহিলাও আছে টোটাল প্রায় যে সাইক্লিং এর যে ডিস্টেন্স সেটা হচ্ছে থ্রি সিক্স ফাইভ ওয়ান কিলোমিটার এবং মোটামুটি ধরে নাও যে তিন হাজারের বেশ থ্রি সিক্স ফাইভ মানে অলমোস্ট নিয়ার অ্যাবাউট ফোর থাউজেন্ড কিলোমিটার এটা শুরু হচ্ছে আহ শ্রীনগর থেকে এবং অলমোস্ট সাড়ে তিন হাজার কিলোমিটার ক্রস করে এটা কন্যাকুমারীতে এসে শুরু হয়ে যাবে এবং এই সাইক্লিংটা এটা একটা আলট্রা এশিয়ান আলট্রা সাইক্লিং চ্যাম্পিয়নশিপ হিসেবে এটাকে কিন্তু একটা তকমা দেওয়া হয়েছে ঠিক আছে তো এশিয়ার আমরা একটা লাইন হিসেবেই মনে রাখবো এশিয়ার লংয়েস্ট সাইক্লিং স্টার রেস রিসেন্টলি স্টার্ট হয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরের শ্রীনগরে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেন হচ্ছে রিসেন্টলি হুইচ হ্যাজ বিকাম দ্য সেকেন্ড স্ট্রংগেস্ট টেলিকম ব্র্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড রিসেন্টলি ইউকে বেসড ব্র্যান্ড ফিনান্স বলে একটা লিডিং ব্র্যান্ড ইভ্যালুয়েশন কোম্পানি রিসেন্টলি একটা র্যাঙ্কিং বলতে পারো পাবলিশ করেছে বিভিন্ন বিষয়ের ওপর ডিপেন্ড করে এবং সেখানে ভারতবর্ষের রিলায়েন্স জিও কিন্তু সেকেন্ড পয়েন্ট বা সেকেন্ড পজিশন কিন্তু লাভ করেছে সেকেন্ড পজিশন র্যাঙ্ক টু ঠিক আছে যদি আমরা লাস্ট ইয়ার দেখি সেটা মানে লাস্ট ইয়ার ইন দা সেন্স দু হাজার বাইশে কিন্তু রিলায়েন্স জিওর পজিশন ছিল ফিফথ দু হাজার বাইশে রিলায়েন্স জিওর পজিশন ছিল ফিফথ দু হাজার ঠিক আছে দু হাজার বাইশে পজিশন ছিল মানে লাস্ট ইয়ারে যেটা বেরিয়েছে সেখানে দু হাজার বাইশ সেখানে ছিল ফিফথ এবং তার আগে ঠিক আছে দু হাজার একুশে কিন্তু পজিশন ফার্স্ট ছিল এবার দু হাজার তেইশে কিন্তু এটা হলো সেকেন্ড অবভিয়াসলি যেহেতু সেকেন্ড তাহলে আমাদের জানতে হবে কে ফার্স্ট হচ্ছে সুইজারল্যান্ডের একটি টেলিকম প্রোভাইডার যার নাম হচ্ছে সুইসকম এজি এটা কিন্তু ফার্স্ট পজিশন পেয়েছে ঠিক আছে ফার্স্ট পজিশন পেয়েছে সুইসকম এজি সেকেন্ড পজিশনে আছে রিলায়েন্স জিও নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি ওয়্যার হ্যাজ দি ফার্স্ট বোরোল্যান্ড ইন্টারন্যাশনাল নলেজ ফেস্টিভাল স্টার্টেড রিসেন্টলি ওয়ান লাইনের প্রশ্ন হিসেবে মনে রাখবে বেশি ডিটেলে যাওয়ার দরকার নেই আশা করি এটার উত্তর আমার বলতেও হবে না বোরোল্যান্ড যেটা কিনা আমরা জানি আসামে অবস্থিত তো বোরোল্যান্ড প্রথমবারের জন্য বোরোল্যান্ড ইন্টারন্যাশনাল নলেজ ফেস্টিভাল শুরু হয়েছে কোথায় আসামে ঠিক আছে এটা অর্গানাইজ করেছে বোডোল্যান্ড ইউনিভার্সিটি উইথ দা সাপোর্ট অফ বোডোল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ান गवर्नमेंट বিটিআর गवर्नमेंट এটা কোথায় আসামের কোকরাঝাড় ডিস্ট্রিক্টে কিন্তু রিসেন্টলি অর্গানাইজ করা হয়েছে বিভিন্ন এমিনেন্ট পারসনস এখানে উপস্থিত ছিলেন যেমন ধরো নোবেল লরিয়েট ইকোনমিস্ট প্রফেসর মোহাম্মদ ইউনুস অফ বাংলাদেশ পদ্মশ্রী ফিলানথ্রপিস্ট সবজি ভাই ধোলাকিয়া একモール ফাউন্ডার সোনা বকচুক নিশ্চয়ই থ্রিডি সবাই দেখেছো তো সোনা বকচুককে সবাই চেনো বলিউড एक्टर বিবেক ওব্রায় বিটিআর চিফ प्रमोद পোড়ো আসাম অ্যাসেম্বলি স্পিকার বিশ্বজিৎ দায়মারি আসাম मिनिस्टर ইউজি ব্রহ্মা কনসাল জেনারেল লয়াল ভুটানিস কনস্যুলার জেনারেল গুয়াহাটি জিগমে থিনলে নাম গেল এছাড়া সবাই কিন্তু প্রেজেন্ট ছিল এটা মনে রাখতে হবে না তোমাদের যে কে কে প্রেজেন্ট ছিলেন এটা মনে রাখবে যে প্রথম বোরোল্যান্ড ইন্টারন্যাশনাল নলেজ ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হলো আসামে ঠিক আছে নেক্স চলে যাই ইন বেজ কান্ট্রি হ্যাজ দ্য ইন্ডিয়ান এয়ার ফোর্স রিসেন্টলি পার্টিসিপেটেড ইন এক্সাইজ নিউ মৈত্রী জাস্ট নাম মনে রাখো কারণ অলরেডি তোমরা জানো যে জাপানে অলরেডি ভারতের এয়ার ফোর্স একটা মাল্টি এক্সারসাইজে পার্টিসিপেট করছে যার নাম হচ্ছে ধর্মা গার্জিয়ান এবং তার সাথে সাথে আরেকটা দিনের মানে বাইল্যাটারাল এক্সারসাইজ যার নাম হচ্ছে জিনিউ মৈত্রী সেখানেও কিন্তু ভারত পার্টিসিপেট করছে ঠিক আছে নেক্সট কোশ্চনে চলে যাচ্ছি আমরা রিসেন্টলি হু হ্যাজ কমিশন ইন্ডিয়াস ফার্স্ট এয়ার কুলড কন্ডেন্সার ভারতের প্রথম বারবার যখন বলি আমরা ভারতের প্রথম গুরুত্ব বেড়ে যায় ভারতের প্রথম এয়ার কুলড কন্ডেন্সার প্ল্যান্ট রিসেন্টলি কোথায় কমিশন করা হলো এবং কে কমিশন করলো দুটো প্রশ্ন দুটো দুটো পয়েন্ট অফ ভিউ থেকে কোয়েশ্চেনটা দেখবে এক হচ্ছে কোথায় আর কে এনটিপিসি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এনটিপিসি যেটা কিনা একটা মহারত্ন কোম্পানি NTPC recently কমিশন করলো ভারতের প্রথম এয়ার কুল কন্ডেন্সার যেটা কিনা না ইনস্টল করা হলো সুপার ক্রিটিক্যাল প্ল্যান্ট টু ডেমোনস্ট্রেট ইটস কমিটমেন্ট টুওয়ার্ড ওয়াটার কনজারভেশন প্রধান উদ্দেশ্য কিন্তু দিস ওয়ান ওয়াটার কনজারভেশন ঠিক আছে এবং শুধু রিউজ রিডিউস এবং রিসাইকেল NTPC এর যেটা কিনা ভারতের লার্জেস্ট ইন্টিগ্রেটেড এনার্জি ইউটিলিটি এটা রিসেন্টলি এর একটা ইউনিট আপাতত শুরু হয়েছে সিক্স হান্ড্রেড সিক্সটি মেগাওয়াটের নর্থ কারণপুরা যেটা ঝাড়খন্ডে অবস্থিত তাহলে যেটা আমি জিজ্ঞেস করছিলাম যে কোথায় অবস্থিত ঝাড়খন্ডে অবস্থিত ফার্স্ট মার্চ দু হাজার কিন্তু এটা কমিশন করা হলো যেটা বলছিলাম যে এয়ার কুলড এই যে প্লানটা হলো ইট ইজ ইকুইপড উইথ অ্যান এয়ার কুল কন্ডেন্সার যেটা কিনা না রিকোয়ার যা রিকোয়ারমেন্ট অলমোস্ট ওয়াটার কুল কন্ডেন্সার এক ধরনের হয় যেখানে ওয়াটার কে আরো ঠান্ডা করে কন্ডেন্স করা হয় কিন্তু এটা হচ্ছে এয়ার কে ঠান্ডা করে এখানে জল যেটা সেটার পরিমাণ অনেক কম লাগছে সাধারণত ওয়াটার কুল কন্ডেন্সারে জলের যা পরিমাণ হয় তার থেকে ওয়ান থার্ড অ্যামাউন্ট লাগছে এয়ার কুল কন্ডেন্সারে এটা ভারতবর্ষের প্রথম এয়ার কুল কন্ডেন্সার এবং এর ফলে সারা বছরে প্রায় 30.5 মিলিয়ন কিউবিক মিটার ওয়াটার সেভ হবে যেটা কিনা একটা বিশাল কমিউনিটিকে বা বিশাল জনসংখ্যাকে জল দিতে পারবে তাহলে এই যে ভারতে যে প্রথম এয়ার কুল কনডেন্সার এর প্রথম যেটা মানে প্লাস পয়েন্ট বলতে পারি সেটা কি সেটা হচ্ছে ওয়াটার কনজারভেশন ঠিক আছে তো ভারতের প্রথম এয়ার কুল কনডেন্সার কোথায় ইনস্টল করা হলো एनटीपीसी এর মাধ্যমে झारखंडের করানপুরাতে ঠিক আছে এটা প্ল্যানটা ঠিক আছে अकॉर्डिंग टू আইএমএফ হুইচ কান্ট্রি हैज बीन পটে हैज पोटेंशियल হবে না हैज पोटेंशियल टू কন্ট্রিবিউট 15% অফ গ্লোবাল গ্রোথ ইন 2023 তাহলে আইএমএফ রিসেন্টলি একটা প্রজেকশন দিয়েছে যে 2023 এ যদি দেখা যায় যে 15% গ্লোবাল গ্রোথ কোন দেশ কন্ট্রিবিউট করতে পারবে সেটা হচ্ছে ভারত বর্ষ ঠিক আছে ভারতবর্ষ এটা করতে পারবে জাস্ট এই লাইনটাই মনে রাখো আর কিছু মানে আইএমএফ জাস্ট আমি একটু বলার জন্য এনেছি ইন্টারন্যাশনাল মানিটারি ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড একশো এর বেশি এর মধ্যে মেম্বার আছে কান্ট্রিজ গ্লোবাল মানিটারি কোয়াপারেশন ফিনান্সিয়াল স্টেবিলিটি কে সিকিউর করা ইন্টারন্যাশনাল ট্রেড কে ফেলিসিট ফেসিলিটেট করা হাই এমপ্লয়মেন্ট কে প্রমোট করা এগুলো হচ্ছে ওভারঅল আইএমএফ এর কাজ ফরমেশন উনিশশো পঁয়তাল্লিশ হেডকোয়ার্টারটা ভীষণ ইম্পর্টেন্ট জিজ্ঞেস করে ওয়াশিংটন ডিসি এবং বাকি তিনটে নিচের ইম্পর্টেন্ট এমডি ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে আইএমএফ এর কে আছেন ইনি ক্রিস্টাল লিনা জর্জিয়া ফার্স্ট ডেপুটি এমডি এর আগে কোন এমডি ডেপুটি এমডি পদ ছিল না তাহলে প্রথম ডেপুটি এমডি হলেন আইএমএফ এর কে গীতা গোপীনাথ ইন্ডিয়ান

ব্লাড ব্যাংক আমরা জানো যে অসময় বা ক্রাইসিসের সময় যদি আমাদের রক্তের দরকার হয় তাহলে আমরা ব্লাড ব্যাংক থেকে রক্ত নিই ঠিক একইভাবে ক্রাইসিসের সময় যদি মায়ের দুধের দরকার হয় তাহলে এই গভর্নমেন্ট মিল্ক ব্যাংক থেকে নেওয়া যেতে পারে এটা তৈরি করা হচ্ছে তৈরি করার কথা ভাবা হয়েছে কোথায় উত্তরাখণ্ডে অনেক দেখা যাচ্ছে আমাদের এখানে মানে অনেক বাচ্চাই কিন্তু জন্মের সময় তাদের মাকে হারান সেই সমস্ত বাচ্চাদের মায়ের দুধ যাতে প্রোভাইড করা যেতে পারে তার জন্যে এই গভর্নমেন্ট মাদার মিল্ক ব্যাগ যদি রিসেন্টলি এন ন্যাশনাল হেলথ মিশনের এর স্যাম্পেল রেজিস্ট্রেশন সিস্টেম দেখি দু হাজার একুশের রিপোর্ট অনুযায়ী উত্তরাখণ্ড কিন্তু থার্ড উত্তরাখণ্ডের থার্ড লার্জেস্ট ইনফার্ট মর্টালিটি রেট তারা ভারতবর্ষে দেখা যায় প্রত্যেক হাজার বার্থের ক্ষেত্রে প্রায় সাতাশ জন ইনফ্যান্ট মর্টালিটি রেট আছে ঠিক আছে এবং সেই কারণে যাতে মা হারা বাচ্চারা যাতে তাদের তাদের হয় সেই কারণে উত্তরাখণ্ডে এটা ভাবা হচ্ছে এই স্কিমের আন্ডারেটিংল বি এবিল টু ডোনেট মিল্ক টুটা ব্যাংক ঠিক আছে তাহলে ভারতের প্রথম গভর্নমেন্ট মাদার মিল্ক ব্যাংক কোথায় তৈরি হতে চলেছে উত্তরাখণ্ডে

লার্জেস্ট ফরেন এয়ারলাইন হয়েছে এমআই এয়ারলাইন ইউনাইটেড অ্যারাব এম আই রাইটসের এয়ারলাইন দুবাই বেস্ট এম আই রেটস এয়ারলাইন এমআরজেস্ট অ্যাজ দ্য লার্জেস্ট ফরেন এয়ারলাইন ফর আউটবাউন্ড অ্যান্ড ইনবাউন্ড ইন্টারন্যাশনাল ট্রাফিক আউটবাউন্ড মানে যে কি বলবো আউটবাউন্ড মানে হচ্ছে যে এয়ারলাইনগুলো বেরিয়ে যাচ্ছে মানে ভারত থেকে বেরিয়ে যাচ্ছে আর ইনবাউন্ড মানে যেগুলো ভারতে আসছে ইন এন্ড আউট বলে ভেবে রাখো তাহলেই হবে ট্রাফিক টু অ্যান্ড ফ্রম ইন্ডিয়া অ্যাকর্ডিং টু ডিজিসিএ বা ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন অ্যাকর্ডিং টু ডিজিসিএ ডেটা বলা হচ্ছে যে দু হাজার বাইশে যে ফাইনাল কোয়ার্টার অক্টোবর নভেম্বর ডিসেম্বরের যে ফাইনাল কোয়ার্টার সেখানে রেটস হচ্ছে অলসো দ্য থার্ড লার্জেস্ট ক্যারিয়ার ফর ইন্টারন্যাশনাল ট্রাফিক ওয়েন অল ডোমেস্টিক ক্যারিয়ার ইন ইন্ডিয়া আর কনসিডার্ড ঠিক আছে সবথেকে দেখি যে সব থেকে সেটা হচ্ছে বেশি কোন ফরেন ইউএই ইউএই গেছে তারপরে গেছে সিঙ্গাপুরে তারপরে গেছে থাইল্যান্ডে তারপরে গেছে সৌদি আরবিয়াতে ঠিক আছে আর মোস্ট বিজিএস রুট হচ্ছে রুট হচ্ছে মুম্বাই টু ইউএই ঠিক আছে সারা যদি আমরা দেখি যে বেশি প্রায় মধ্যে কিন্তু গেছে গভর্নিং বোর্ড অফ বিমস্টেক এনার্জি সেন্টার জাস্ট ওয়ান লাইনার হিসেবে মনে রেখো বিমস্টেক তোমরা জানো বিমস্টেক এর ফুল ফর্ম বলো কমেন্ট করে জানাও যেহেতু এটা একটা রেকর্ডেড ক্লাস প্রিমিয়ার হচ্ছে বিমস্টেক এর ফুল ফর্ম তোমরা কমেন্ট করে আমাকে জানিও তো বিমস্টেক এর প্রথম মিটিং গভর্নিং বোর্ডের রিসেন্টলি অনুষ্ঠিত হচ্ছে ইন্ডিয়াতে সাতাশে জানুয়ারি সাতাশে ফেব্রুয়ারি অলরেডি অনুষ্ঠিত হয়ে গেছে এটা বেঙ্গালুরুতে ঠিক আছে তো বিমস্টেক এর ডিটেল আমি তোমাদের ভিডিওর পিডিএফ যেটা দেবো সেখানে দিয়ে দিয়েছি ঠিক আছে এখানে আর অত কিছু বলার সম্ভব ছিল না অ্যাকটিভ পার্টিসিপেশন ছিল সমস্ত বিমস্টেক কান্ট্রিজ এর তরফ থেকে মানে বাংলাদেশ ভুটান ইন্ডিয়া মায়ানমার নেপাল শ্রীলঙ্কা থাইল্যান্ড অ্যালং উইথ বিমস্টেক সেক্রেটারি অল মেম্বার কিন্তু অ্যাপ্রিশিয়েট করেছে ভারতবর্ষের লুকিং ইস্ট পলিসিকে ঠিক আছে মেইনলি নেইবারহুড ফার্স্ট আর অ্যাক্ট ইস্ট বা লুকিং ইস্ট পলিসি যেটা ভারতবর্ষের আছে সেটাকে কিন্তু মেন হাইলাইটেড এরিয়া ছিল এই পুরো মিটিংটা ওকে এবার তোমাদের জন্য প্রশ্ন কমেন্ট করে জানিও যেহেতু এটা রেকর্ডে ক্লাস হোয়াট ওয়াজ দা থিম অফ ন্যাশনাল সায়েন্স ডে দু হাজার তেইশ দু হাজার যে ন্যাশনাল সায়েন্স ডে ছিল যেটা আমরা প্রত্যেক বছর ন্যাশনাল সায়েন্স ডে আঠাশে ফেব্রুয়ারি অবজার্ভ করে থাকি যেদিন কেন সেই দিন সিভি রমন রমন এফেক্ট ডিসকভার করেছিল সেই দিনটা তো এই বছর দু হাজার তেইশে ন্যাশনাল সায়েন্স ডে থিম কি ছিল তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে তো থ্যাংক ইউ টু এভরিওয়ান আজকের ক্লাস এখানেই শেষ করছি কালকে আবার সকাল নটায় তোমাদের সাথে দেখা হবে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে কোন আমাদের ডব্লিউবিসিএ দু এর চব্বিশের ব্যাচ অলরেডি স্টার্টেড তোমরা জয়েন করতে পারো ফিজ ইজ ভেরি লেস দিস ইজ দ্য ফিজ ক্লাস শুরু হবে সেকেন্ড এপ্রিল থেকে এক বছর ভ্যালিডিটি থাকবে সমস্ত লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস ভিডিও অন ডিমান্ড পিডিএফ মক টেস্ট এবং তিনটে অপশনাল তোমরা ক্লা পাবে এই ফিজের মধ্যেই কোনো কোয়ারি থাকলে এই নাম্বারে জিজ্ঞেস করে দিতে পারো ফেব্রুয়ারি মাসের ফুল কারেন্ট অ্যাফেয়ার্স অনলাইনার এবং উইথ স্ট্যাটিক জিকে ভিডিওর টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা আছে টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে অ্যান্ড লাস্টলি